हाजरा देखी स्कूल पुलेरा कैंके आसो सकले আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাদেরকে ভালো রাখার মালিক কে আল্লাহ এতগুলো মানুষ এত আওয়াজ আসতে হলো তো হবে না ভালো রাখার মালিক কে আল্লাহ সব প্রশংসার মালিক কে আল্লাহ কেউ যেটা পারে না সেটা পারে কে আল্লাহ কেউ যেটা দেখে না সেটা দেখে কে আল্লাহ সে আল্লাহর দরবারে আমরা সকলে শুকরিয়াতান উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা এই মাহফিলে বসতে পেরে সকলেই खुशी ना बेजार आजकेर ई प्रोग्राम के वास्तवायन करबार जुन्नो कलेजार टुकड़ा जुबक भाइयारा अनेक अनेक परिश्रम करेछे आमी सकलके आमार सामने रेखे आल्लाहर काछे प्रथमे ई दोआटा करते चाई जारा ई प्रोग्राम के वास्तवायन करबार लक्ष्ये मेधा दिए श्रम दिए शक्ति दिए टाका दिए पैसा दिए मेहनत करे कष्ट करे जारा ई प्रोग्राम के আজকে বাস্তবায়ন করেছে প্রত্যেকের কষ্টের বিনিময়টাকে আল্লাহ তাআলা যেন জান্নাতের ওয়াসিলা হিসেবে কবুল করে নেয় আমিন তো চিপঠার মতো আমিন বললেন যে জোরে করে আমিন আমিন যুবকদের যেই হাড় ভাঙা পরিশ্রম এটা আমি চোখে চোখ রেখে বুঝতে পেরেছি তারা প্রায় বিগত এক মাস থেকে পাগলের মতো এই প্রোগ্রামটার জন্য খেটেছে মুরব্বিরা তাদেরকে সাপোর্ট দিয়েছে তো আমরা যারা আমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দিয়েছে আল্লাহ তাদের সবাইকে যেন জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম মৃত্যুর পরে নসিব করে দেয় আমিন আর আপনারা যারা এসেছেন আল্লাহ আপনাদের সকলকে আল্লাহর ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন সকলে পড়া আমিন আমিন আসেন আমরা আল্লাহর কাছে প্রথমে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এই বিশাল বড় প্রোগ্রামে আমাদের সবাইকে বসার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা সকলেই উচ্চ স্বরে একবার পড়ছি আলহামদুলিল্লাহ প্রশংসা যদি গাইতে পারেন আপনার নিয়ামতকে বাড়ায় দিবে একজন তিনি কে গত সপ্তাহে আমি মনে হয় একটা প্রোগ্রামে এখানে আসছিলাম খুবই মধ্যপাড়া ওখানে আমি বলে গিয়েছিলাম যে আমাদের মনের ভেতরে সবসময় একটা জিকির থাকবে জিকিরটার নাম হচ্ছে আছে আছে জিকির নাই নাই জিকির করা যাবে না ঠিক কি না বলেন যে ব্যক্তি সব সময় আছে আছে বলে শুকরিয়া আদায় করতে পারে তার হৃদয়টাকে আল্লাহ তাআলার রহমত দ্বারা ভরপুর করে দেয় একজন তিনি কে আল্লাহ এজন্য সব সময় সুখে এবং দুঃখে শুকরিয়া আদায় করতে হবে একজনের তিনি কে আল্লাহ মন খারাপ হলেও শুকরিয়া আদায় করবেন একজনের তিনি কে আল্লাহ আর তুমি আমাদের সবাইকে শুকর গুজার বান্দা হিসেবে কবুল করণীয় সকলেই পড়া আমিন আজকে যা দেখতে পাচ্ছি আমি প্রত্যেকটা মাহফিলের আনাচে কানাচে যুবক দ্বারা ভরপুর হয়ে গিয়েছে একটা সময় যুবকরা কিন্তু এরকম ছিল না একটা সময় এলাকার ভিতরে পালা গানের মঞ্চ তৈরি করা হতো মমতাজকে নিয়ে এসে গান করানো হতো দ্য সোসাইটি হ্যাজ চেঞ্জড The young people has changed. যুব সমাজ আজকে পরিবর্তন হয়ে গিয়েছে আর যুব সমাজ মমতাজের জন্য পাগল হয় না আর যুব সমাজ আজহারের জন্য পাগল হয়ে যায় এটা প্রমাণ করে যে বাংলার মাটিতে আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করেছে যুবকরা ইসলামকে ভালোবাসতে শুরু করেছে আমি তো বারবার একটা কথা উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে বলি বাংলার যুবকরা আজ যেমন ইসলামকে ভালোবাসতে শুরু করেছে প্রত্যেকটা যুবকের হৃদয় যদি অমরের মতো রক্ত তৈরি হয়ে যায় আগামীকাল থেকে ইসলাম বিরোধী কেউ ঠাঁই পাবে না কথা বলছে কিনা আল্লাহ যুবকদের রক্তকে অমরের রক্তের মতো কবুল করে নিক পড়া আমি যতদিন যুবকরা বেঁচে আছো ইসলামের পক্ষে থাকবা তো ইনশাআল্লাহ যদি কোন রক্তচক্ষু ইসলামকে রক্তচক্ষু দিয়ে নিশ্চিহ্ন করতে চায় কোরআনকে কেউ যদি নিশ্চিহ্ন করতে চায় আর বাংলার জমি যদি ডাক আসে কোরআনের জন্য ইসলামের জন্য দেশের ভাবমূর্তি রক্ষা করবার জন্য দেশের জন্য শহীদ হতে হবে ইসলামের জন্য শহীদ হতে হবে কারা কারা শহীদ মুসলিম হাত তুলে আল্লাহর কাছে দেখা দাও
আল্লাহ তাআলা আপনাদের স্লোগানকে ইসলামের জন্য কবুল করুনিক পড়া আমিন শুধুমাত্র মাঠে স্লোগান থাকলে হবে না কাজের সময় স্লোগান থাকতে হবে কিছু কিছু লোক বলে যে আমরা আছি ইসলামের জন্য জীবন দিয়ে দিব কিন্তু যখন কোনো কিছু ঘটে যায় তার চতুর্দিকে কোনো খবরই খুঁজে পাওয়া যায় না আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত ঈমানদার হিসেবে কবুল করুনিক পড়া আমিন দুঃখের কথা কি বলবো ভাই আমরা ইসলামের জন্য কি কাজ করব কি কাজ করব যেখানে বাংলাদেশে দলাদলির কোনো শেষ নাই দলাদলি আছে না নাই লম্বা টুপি এক দল গোল টুপি আরেক দল পাঁচকুলি আরেক দল এই দল করতে করতে আজকে নাস্তিকরা ইসলামকে হাসির পাত্র বানিয়ে ফেলেছে আজীব তামাশা ইসলাম কি টুপি দিয়ে কায়েম হয়েছে কথা বলেন হয়েছে ইসলাম এটা এসেছে ভালোবাসা দিয়ে ইসলাম কায়েম করতে হবে ভালোবাসা দিয়ে আজকে আপনি লক্ষ্য করে দেখেন চায়ের দোকানগুলো সব গীবতের আড্ডাখানা হয়ে গিয়েছে চায়ের দোকানে বসলে অমুকের ছেলে ভালো না অমুকের মেয়ে অমুকের সঙ্গে প্রেম করে অমুকে পরীক্ষায় ফেল করছে তোর সমস্যা কোথায় তোর সমস্যা কি তুই বের কর সারা দিন বসে এলাকার কোথায় কি হলো না হলো চায়ের দোকানে বদনাম করে এরকম লোক আছে না নাই এজন্য আজকের এই বগুড়ার হাজরাদিকির মাহফিলে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে আমরা মানুষের ভালো কাজের গুণগান গাইব খারাপ কাজের কোনো বদনাম করার সময় আমাদের নাই আমরা মন প্রশস্ত করে চলব রাজি আছেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা যুবক তোমরা আমাকে ইউটিউবে ফেসবুকে দেখো কে কে দেখি একটু হাত তোলো তো সর্বনাশ সবাই দেখেন নাকি মাশাআল্লাহ মাশাআল্লাহ হাত নামান মাশাআল্লাহ আচ্ছা এটা খুব ভালো একটা বিষয় যে আগে ইউটিউব খুললে শাকিব খানের গান আগে চলে আসতো আর এখন ইউটিউব খুললে আজহারের ওয়াজ আগে আসে শেখ আহমদুল্লাহর ওয়াজ আগে আসে এটা আলেম সমাজের বিজয় যেখানে নাস্তিক্যবাদের ষড়যন্ত্র সেখানে আলেম সমাজে কোরআন থেকে বান শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ সুন্দর ফার্স্ট মেসেজ আজকে যেটা দিতে চাই সেটা হচ্ছে এই মানুষের নামে বদনাম করবেন না মানুষকে ভালোবেসে চলবেন রাজি আছেন ইনশাআল্লাহ যুবকদের জন্য ফার্স্ট ইনস্ট্রাকশন দিতে চাই শুনো যুবকরাও শুনবেন মুরব্বীরাও শুনবেন যারা আমার সামনে আছেন সকলে মনোযোগ দিয়ে শুনবেন রাজি আছেন ইনশাআল্লাহ দুটো হাত তুলে সকলে বলেন ইনশাআল্লাহ মানুষ যদি কখনো আপনার নামে বদনাম করে মানুষ যদি আপনার নামে কখনো গীবত করে তিনটা বিষয় মাথায় রেখে চলবেন কারো বদনাম বদনাম মনে হবে না রাজি আছেন ইনশাআল্লাহ যুবক আমার মায়েরা বোনেরা খুব ভালো করে শুনবেন মানুষ বদনাম করে করে আমাদের এই মনটা ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয় অনেক কষ্ট পায় আমরা মনে রাখবেন যখনই কেউ আপনার নামে বদনাম করবে আপনার সামনে দাঁড়িয়ে জাস্ট তার সামনে একটা মুচকি হাসি দিয়ে দিবেন কি হাসি দিয়ে দিবেন আপনার একটা মুচকি হাসি বদনামকারীকে টেনশনে ফেলে দিবে যে কি রে এত বদনাম করলাম হাতে হাসি হাসে কেন এই হাসির রহস্য খুঁজতে খুঁজতে সে পাবনা ম্যান্টালে চলে যাবে আর আপনি সুখে শান্তিতে বসবাস করবেন মুচকি হাসি দিয়ে দিবেন বলবেন যে ভাই ঠিক আছে তুমি ভালো আমি খারাপ তুমি ভালো আমি খারাপ যাও দ্য ম্যাটার ইজ ক্লোজ তুমি ভালো আমি খারাপ কিন্তু আল্লাহ যদি জানে আপনি ভালো দুনিয়ার কে আপনাকে খারাপ বললো কে ভালো বললো দেখার এক পয়সা সময় আমাদের কাছে নাই আবু যর গফার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছোট্ট একটা হাদিস শুনেন সুন্দর একটা হাদিস একজন লোক এসে আবু যর গফারিকে বাজে ভাষায় গালি গালাজ করা শুরু করলো আবু যর গফারি মুচকি হাসি দিলেন সুবহানাল্লাহ পড়লেন না একটু জোরে পড়েন সুবহানাল্লাহ হাসি দিয়ে বদনামকারীকে ডাকলেন যে ভাই এদিকে আসেন একটা কথা বলা যাবে বদনামকারী তো অবাক যে এত বদনাম করলাম এত গালি দিলাম সে হাসে কেন বলল যে ভাই আমার সামনে দুইটি দরওয়াজা আছে জোরে বলেন কয়টা দরওয়াজা আল আউয়াল বাবুল জান্নাহ একটা হচ্ছে জান্নাতের দরওয়াজা
তুমি যে আমাকে এত গালি দিচ্ছ এত বদনাম করছ আমি যদি জান্নাতের দরজাতে প্রবেশ করতে পারি লাউবালি কওলাক আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইওর কমেন্ট যদি আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করায় পৃথিবীর কোন মানুষের মন্তব্য আমার গন্তব্য ঠেকাতে পারবে না আর দুই নম্বর হচ্ছে বাবু জাহান্নাম এটা হচ্ছে জাহান্নামের দরওয়াজা আমি যদি আবু যরে গিফারি জাহান্নামে চলে যাই তবে তুমি হাজার জনম বদনাম করলো আমি যে বদনাম খাওয়ার যোগ্য সেটা তুমি পূরণ করতে পারবে না ঠিক কি না বলেন তাহলে যখন কেউ বদনাম করবে মুচকি হাসি দিয়ে এটাকে গ্রহণ করে নেবেন রাজি আছেন ইনশাআল্লাহ এটা কয় নাম্বার আস্তে বলেন কেন ভাই বগুড়ার মানুষের আওয়াজই হবে আলাদা নাম্বার ওয়ান বলেন কি নাম্বার টু যদি কেউ আপনার সামনে গীবত করে আপনার বদনাম করে আপনার গুণগান না গিয়ে বদনাম গায় একটা কথা মাথায় রাখবেন লোগোঁ কি বদনামি সে মুঝে ক্যা জাতা হ্যায় জবকি মেরা রব জানতা হ্যায় কি ম্যায় কন হুঁ অর ক্যাসা হুঁ তুমি আমারে কি বললা না বলো দেখার সময় আমার কাছে নাই আমার রব আমার ব্যাপারে কি চিন্তা করে দ্যাট ইজ দ্য ম্যাটার অফ ফ্যাক্ট ফর মি ঠিক কিনা বলেন রব কি বলে এটা আমার জন্য দেখার বিষয় দুনিয়ার মানুষ তো খালি বাহ্যিক দেখে ভালো বলে ফেলে দুনিয়ার মানুষ কয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ কোনোদিন পড়ে না এক অক্ত এই লোকগুলো মরাতে দেখতেছি জোরে কোন ঠিক কিনা পায় না এরকম আছে না নাই মানুষ বাহ্যিক দেখে ভালো বলে শোনেন একজন মেয়ে বিয়ের সময় সুন্দর শাড়ি লেহেঙ্গা হাতের চুড়ি বালা মেকআপ চোখে সব কাজল দিয়ে সুন্দর করে সেজে বসে আছে তো বাবা আসছে মেয়ের মা আসছে এলাকার বোনেরা আসছে এসে বলছে মাশাআল্লাহ এত সুন্দরী বউ এই তলাতে কেউ নাই এত সুন্দরী মেয়ে কেউ হতেই পারে না এটা বউয়ের সামনে প্রশংসা করতেছে তো ওই মেয়েটা একটা জবাব দিয়েছে এই যে এই কান না এই কান দিয়ে শুনুন এখানে একটা কান আছে এখানেও একটা কান আছে হৃদয়ের কান দিয়ে শুনবেন দেখেন যখন মেয়েটার প্রশংসা আব্বা আম্মা সবাই করছে এলাকাবাসী সবাই মেয়ের প্রশংসা বাহ এত সুন্দর রূপ তোমার তোমার স্বামীর তো কপাল যে তোমার মতো একটা মেয়ে সে বউ হিসেবে পেয়েছে তো যখন এই প্রশংসা সে শুনতেছে তখন সে বলল যে দেখো তোমরা পুরো এলাকাবাসীও যদি আমার নামে প্রশংসা করো আমার এক পয়সা কোনো লাভ হবে না আমার এই যে বিবাহের যেই পালকি এই পালকিতে চড়ে আমি যেই বাসায় যাব অর্থাৎ আমার শ্বশুরের বাড়ি আমার শাশুড়ির বাড়ি আমার স্বামীর বাড়ি তারা যদি আমাকে গ্রহণ করে নেয় ভালোবাসা দেয় প্রশংসা করে তবেই আমার কাজ হবে তবে আমি সুখী হব ঠিক কিনা বল প্রিয় ভাইরা দুনিয়ার মানুষ যতই বদনাম করুক কবরের ফয়সলা হচ্ছে আসল ফয়সলা আস্তে বললেন কেন চলে বলতে দুনিয়ার মানুষ হাজার বদনাম করলো আপনার নামে আর কবরে আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফয়সলা করে দিল দুনিয়ার কোনো বদনাম কি আপনার যায় আসে কোনো যায় আসে না এজন্য দুই নাম্বার যেই টিপস শিখালাম আজকে এই হাজাদরি যুবকদেরকে প্রিয় ভাইরা যখনই কেউ বদনাম করবে ভাববেন যে আল্লাহ যা ভাবে এটা আমার জন্য জরুরি দুনিয়ার মানুষ কি ভাবে দেখার সময় আমাদের কাছে লাস্ট এটা বলে আমি আমার তাফসীর শুরু করব সকলে শুনবেন তো ইনশাআল্লাহ যখনই কেউ বদনাম করবে আপনার নামে গালি দিবে গীবত করবে আপনাকে বাজে ভাষায় গালি গালাজ করবে একটা হাদিস শুনেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মুতু ক্বাবলা আন তামুতু ডাই বিফোর ইউ ডাই মরনে সে পেহলে মর যাও মরার আগে মরে যান মানে যখন কেউ আপনাকে গালি দিবে মনে করবেন যে আপনি ইউ আর লাইক এ ডেড বডি একটা মরা লাশ আপনি মরা লাশকে কেউ বদনাম করলেও কি ভালোবাসলেও কি প্রশংসা করলেও কি গীবত করলেও কি সে তো তার আসল জায়গায় পৌঁছে গিয়েছে এজন্য আপনি মরা লাশ মানুষ যাই বলুন কথায় কান দিবেন না আল্লাহর সঙ্গে কানেকশন যার ভালো দুনিয়ার কারোর সঙ্গে কানেকশন ভালো না থাকলেও সে মরা পরে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি রবের সঙ্গে কানেকশন খারাপ হয়ে যায় আর সবার সঙ্গে কানেকশন ভালো হয়ে যায় তবুও কিন্তু কবরে জান্নাতের ফয়সলা হবে না ঠিক কি না বলেন এজন্য কেউ বদনাম করলে মনে করবেন আমি মরা লাশ বলেন আমি কি লাশ এই বগুড়ার মানুষ আওয়াজ আমি কি লাশ মরা লাশে বদনাম করলে কোনো লাভ হবে না
मरवासी प्रशंसा करने को लाभ होवे सो तुम जो कहते हो मुझे कोई परवाह नहीं है দেখো সময় আমাদের নাই যাকে নিয়ে মানুষ যত বদনাম করবে তার র‍্যাঙ্ক তার সম্মান আল্লাহ আকাশ চুম্বি করে দিবে বাংলার জমিনে এটার ইতিহাস আছে না নাই আজহারে কে নিয়ে মানুষ যত বেশি মাতামাতি করলো যত বেশি কারাকারি করলো দিন শেষে আল্লাহ তাকে আকাশ চুম্বি জনপ্রিয়তায় পৌঁছে দিয়েছে যে কিনা বলো বাড়াবাড়ি করবেন না গীবত করবেন না ভালোবাসা দিয়ে আমরা ইসলামটাকে প্রচার করব রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই বগুড়াবাসীকে ইসলামের জন্য কবুল করুন এক পড়া আমিন আমিন আজকে আমরা একটি নির্দিষ্ট সূরা থেকে তাফসীর শুনব সূরাটির নাম হচ্ছে সূরাতু আল ইমরান আওয়াজ দিব তবে সূরাটার নাম কি ইমরান জানেন লোকরাই খাওয়াটা কিছু খুলে আসেন নাই ভাই সূরাটার নাম কি ইমরান এদিক থেকে আওয়াজ আসে নাই বলতে হবে সূরার নাম কি ইমরান সূরার নাম কি ইমরান Good, very good performance. Have a shesh porjonto hat tulen. Wada kori. Bolen huzur. Hazra digir musliman bolen huzur. Ei je tafsir shuru holo. Ei re jubukri morare elaka jubukri re Allah Allah maaf koro bolen huzur ei tafsir shuru holo. Jotokkhon porjonto monajat na hobe. আমি বাসায় ফিরে যাব না ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ হাত না মানে এবার যে উঠবেন হাদিস শুনেন লা ঈমান আলা লিমান লা আমান আলা যার কথা ঠিক না তার ঈমানে ঠিক না আমার দোষ নাই আমার কোনো দোষ নাই ভাই আপনারা কথা দিয়েছেন শেষ পর্যন্ত শুনে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত আয়াত নম্বর কত আওয়াজ দেব আয়াত নম্বর কত এই আয়াতে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে এই যে আল্লাহ তাআলা আমাদের ডিরেকশন ঠিক করেছেন আমাদের ডেস্টিনেশন ঠিক করেছেন আমাদের গন্তব্য ঠিক করেছেন আমাদের অ্যাপ্রোচ ঠিক করেছেন যে মুসলমান হিসেবে আমরা যাব ডান দিকে বলেন কোন দিকে ডান দিকে আরো জোরে কোন দিকে ডান দিকে মুসলমান ডানপন্থী না বামপন্থী মুসলমান যাবে ডান দিকে জোরে বলেন কোন দিকে যেই যুবক মাহফিল শেষে আমার আলোচনার বিষয়বস্তু শোনাতে পারবে আমার পক্ষ থেকে হাদিয়া আছে ইনশাআল্লাহ এখন কে শোনাতে পারবা এখন যে শুনতে পারবে সে শোনাতেও পারবে ঠিক কিনা বলেন তাহলে মুসলমান বামপন্থী না ডানপন্থী মুসলমান বামে যাবে না ডানে যাবে আল্লাহ বলছে গোলাম শোনো ওয়াসানিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ আল্লাহ বললেন গোলাম ডান দিকে দৌড়াও ডান দিকে আছে দুইটা জিনিস জোরে বলেন কয়টা জিনিস এক নাম্বার ডান দিকে আছে ক্ষমা এক নম্বরে আছে কি দুই নম্বরে ডান দিকে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন সুবহানাল্লাহ এমন একটা জান্নাত যে জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিন বিস্তৃত একটু আস্তে বলেন সুবহানাল্লাহ মনে হয় সুবহানাল্লাহ আকাশ আর জমিন বিস্তৃত সেই জান্নাত তাহলে ডানে আছে দুইটা জিনিস কয়টা জিনিস এক নম্বরে আল্লাহর ক্ষমা এক নম্বরে কি দুই নম্বরে জান্নাত দুই নম্বরে কি বামেও আছে দুইটা জিনিস বামে আছে কয়টা জিনিস এক নম্বর আল্লাহর ক্রোধ আল্লাহর রাগ আল্লাহর গজব আল্লাহর আযাব আরেকটা নাম হচ্ছে জাহান্নাম নাও দ্য ডিসিশন ইজ ইয়োরস ওয়্যার ইউ ওয়ান্ট টু গো ওয়্যার টু অ্যাপ্রোচ ওয়্যার টু মুভ অন কোন দিকে আপনি যাবেন এটা আপনার দায়িত্ব আপনি কি বামে যাবেন ডানে যাবেন বগুড়ার মানুষ বামে যাবেন না ডানে যাবেন আল্লাহ বললেন গোলাম শোনো ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ আল্লাহ বললেন গোলাম ডান দিকে দৌড়াও ডান দিকে আমার ক্ষমা আছে ডান দিকে আমার জান্নাত আছে এজন্য আজকে আমাদের ডেস্টিনেশন আমরা ঠিক করে ফেললাম আমরা বামে যাব না ডানে যাব এই কথা ক্লিয়ার হয়েছে তো ইনশাআল্লাহ তো তাফসীরের মূল বিষয় থেকে আমরা শিখলাম আমরা জান্নাতের দিকে দৌড়াবো
ইনশাআল্লাহ। বাট আফসোসের বিষয় হচ্ছে এই যে যুবকগুলো দেখতেছেন না, এই বেশিরভাগ যুবক জান্নাতের দিকে না দৌড়ায় মেয়েদের পেছনে দৌড়ায়। স্কুল ছুটি হলেও দাঁড়ায় থাকে, কলেজ ছুটি হলেও বাইরে ন্যাংটার মতো দাঁড়ায় থাকে। মুরব্বীরা মানা করেছে তোমরা যেও না এদিকে। যখন এলাকার মেয়েরা বের হয় সংক্রান্ত পরিবারের মেয়ে, যুবকরা ইফতিজিং এর মতো খারাপ কাজে মেয়েগুলোর সঙ্গে করে থাকে। তাহলে তোমরা কি মেয়ের পেছন দৌড়াবা না জান্নাতের পেছন দৌড়াবা? আল্লাহ বলল গোলাম শোনো, ফামান যুহযিহানিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। প্রকৃতপক্ষে সফল কার? আল্লাহ বলছে গোলাম শোনো, যারা জান্নাতের খাতায় নাম লেখাতে পেরেছে আর জাহান্নামের খাতার তীর যে নাম মুছতে পেরেছে তারাই হচ্ছে প্রকৃত পক্ষের সফল। আল্লাহু আকবার। জান্নাত যে পেয়েছে, দে আর গেইন দ্য আল্টিমেট সাকসেস ইন দেয়ার লাইফ, দ্য পিপল অফ প্যারাডাইস এন্ড দ্য পিপল অফ হেলফায়ার, দে আর নট ইকুয়াল এভার, দ্য পিপল অফ প্যারাডাইস গেইন দ্য আল্টিমেট সাকসেস ইন দেয়ার লাইফ। আল্লাহ বলছেন যারা জান্নাতি আর যারা জাহান্নামি তারা কখনো সমান হতে পারে না, যারা জান্নাতি তারাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। এজন্য আমরা কি জাহান্নামি হব না জান্নাতি হব? আস্তে আস্তে কেন বলেন, জাহান্নামি না জান্নাতি? যারা আমরা বসেছি আজ, যেমন আমরা এখানে বসতে পেরেছি কোরআনের বাগানে, আমাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসে একসঙ্গে বসার তৌফিক দিও। আস্তে বলেছেন, জোরে বলতে হবে আমিন। জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই প্রিয় ভাইরা? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'ইউন। এত সুন্দর জান্নাত আমি আল্লাহ প্রিপেয়ার করে রেখেছি যে জান্নাতের নাজ ও নিয়ামত তোমরা চিন্তাও করতে পারবে না, এত সুন্দর জান্নাত। সুবহানাল্লাহ। পড়ে আবার বুখারি এবং মুসলিমের হাদিস, আ'দাদতু লি'ইবাদিয়াস সালিহিন, আমি আমার মুমিন বান্দাদের জন্য এমন একটি জান্নাত তৈরি করে রেখেছি, লা আইনু মুরাদ, কোন চোখ সেই জান্নাত দেখে নাই, ওয়ালা উদনুন সামিয়াত, কোন কান সেই জান্নাতের নাজ ও নিয়ামতের আওয়াজ শুনে নাই, এমন একটা জান্নাত আমাদের জন্য রেডি করে রেখে দিয়েছে একজন, তিনি কে? তাহলে আমরা জান্নাতের দিকে দৌড়াবো আজ থেকে, রাজি আছেন ইনশাআল্লাহ? এই জান্নাত কারা পাবে? আল্লাহ তাআলা নেক্সট আয়াতে বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আই হ্যাভ প্রিপেয়ারড দ্য প্যারাডাইস ফর দোজ হু হ্যাভ ফিয়ার অফ লর্ড, আমি এই জান্নাতটাকে তাদের জন্য তৈরি করে রেখেছি যাদের হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ বললেন তাদের জন্য এমন একটা জান্নাত আমি তৈরি করে রেখেছি যেই জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিন আমি আল্লাহ তাআলা বিস্তৃত করে দিয়েছি। আল্লাহু আকবার। তাহলে স্লোগান হচ্ছে একটা, জান্নাত পাবে সে আল্লাহর ভয় রাখে। বলেন বলেন, জান্নাত পাবে সে আল্লাহর ভয় রাখে। এ আল্লাহর ভয় যারা রেখে চলে তাদের মাঝে কোয়ালিটি আছে পাঁচটা। জোরে বলেন, কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা? আচ্ছা, আপনার কি মনে হয়, যারা আল্লাহর ভয় রেখে চলে তারা কি কোরআনের মাহফিলে বাধা দিতে পারে? আওয়াজ দিয়ে বলেন, পারে? আজকে আমি দেখতে পাচ্ছি ভাই, বড় দুঃখের সঙ্গে বলছি, বড় কষ্টের সঙ্গে বলছি, বাংলাদেশের মানুষ চায়ের দোকানে বসে 3 ঘন্টা সিনেমা দেখবে, কোনো সমস্যা নাই, তার সিল প্রোগ্রামে বসে আধা ঘন্টা কথা বলবে, সে ধৈর্য তার ভিতরে নাই। আজীব তামাশা, আজীব তামাশা। আমি কি একটা কথাও তাফসীরের বাইরে বলেছি? আওয়াজ দিয়ে বলতে বলেছি? যারা এখান থেকে উঠবেন তারা শুধুমাত্র কোরআনকে অসম্মান করবেন তা কিন্তু নয়, বরং এই শত শত হাজার জনতার মনোযোগকে আপনি নষ্ট করবেন, ঠিক কিনা বলেন? ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত আপনার, যে আপনি কি করবেন। সকলেই বসবেন তো ইনশাআল্লাহ? মুত্তাকি বান্দার গুণ কয়টা? জোরে বলেন, কয়টা? আচ্ছা প্রিয় ভাইরা, আল্লাহর ভয় এটা আছে বলে সবাই দাবি করি,
কিন্তু কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এই এলাকায় যখন কোনো বিয়ে হয় ডিজে বক্স ছাড়া বিয়ে হয় না এই সমস্যাটা আসনা নাই এই যে আমার বামে মুরব্বি এখানে অনেকগুলো মুরব্বি আছেন মুরব্বিদের কলিজার ভেতরে ফাটা রক্তপাত যে এই যুবকগুলো যারা গান বাজায় তারা তো সব জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে ঠিক কিনা বল মুরব্বিরা বলতে পারে না কি বলবে মুরব্বি যদি গানের কথা বলে তাহলে যুবকরা বলে মুরব্বিরা খ্যাত এরা এই যুগের লোক না এরকম যুবক আসনা নাই মুরব্বি আপনি তুমি তোমার চন্দ্র গোষ্ঠী খ্যাত ঠিক কিনা বলেন গান যে বাজায় তার সঙ্গে সামাজিকভাবে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না খতিব সাহেব মসজিদের মিম্বারে দাঁড়াবেন দাঁড়িয়ে একটা কাগজ নিয়ে বলবেন আগামী কাল থেকে আমার এলাকায় যেই বিয়েতে গান বাজনা বাধ্য বাজবে সেই পরিবারের সঙ্গে আমরা সামাজিকভাবে আমরা বয়কট ঘোষণা করলাম ঠিক কিনা বলেন যায় কোথায় আমি দেখব গান বাজাবে মানে এত সুদা নাকি আসলে ভাই গান তারা বাজায় সাধে না অনেক যুব সমাজ অনেক মুরব্বীরা সাপোর্ট দেয় এরকম আসনা নাই মুরব্বী কি বল জানেন বয়স একটু কম করুন আপনি বলবেন যে মুরব্বি যদি আপনি এটাই বলেন যে একটু করুক 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 তাহলে আমিও আপনাকে একটু বলি একটু যান নামে যান একটু যান 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 না তখন বলবেন সে হুজুরের মতো শত্রু আর কেউ নাই আমরা কি শত্রু না বন্ধু মুরব্বীদের কষ্ট বোঝেন মুরব্বীদেরকে কষ্ট দিয়েন না রাজি আছেন ইনশাআল্লাহ সবাই দুটো হাত তুলেন তাকবীর দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর মুত্তাকি বান্দার পাঁচটা গুণ যুবকরা ভালো করে শুনবা তোমরা আমার কলিজার টুকরা নয়ন মনি যদি আমাকে মুখস্থ হতে পারো পকেটে আমার মানি ব্যাগ ভর্তি টাকা আছে দিয়ে যাবো সমস্যা নাই শোনাবেন তো ইনশাআল্লাহ এক নাম্বার মুত্তাকি বান্দার গুণ হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররা মুত্তাকি বান্দা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা দান করার যে ধারাবাহিকতা এটা দিয়ে যাব হয়তো আজকে 100 দিলাম কালকে 1 টাকা দিব কিন্তু দিব থেমে যাওয়া যাবে না রাজি আছেন ইনশাআল্লাহ তো জোরে বলেন ইনশাআল্লাহ শুনেন যারা গরিবকে বলে খুচরা টাকা নাই মাফ চাই এদের মতো বড় ভিখারি আল্লাহর জমিন আর কেউ নাই এরা সবচেয়ে বড় ভিখারি টাকা থাকে পকেটে কিন্তু বলে ভাই খুবই দুঃখিত খুচরা টাকা নাই এরকম ফকির লোক সমাজে আসনা নাই আপনার কাছে যা থাকুক 5 টাকা 10 টাকা 20 টাকা যতটুকু পারা যায় ইউ হ্যাভ টু ট্রাই ইওর বেস্ট যতটুকু পারা যায় দিবেন রাজি আছেন ইনশাআল্লাহ শুনেন একটা ঘটনা বলি যখন যুদ্ধের সময় শুরু হয়ে গেল তাবুকের যুদ্ধের সময় যখন শুরু হয়ে গেল বিশ্বনবী এলান করলেন আনফিক ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো একজন সাহাবি তার কাছে দান করার মতো কিছুই নাই দান করার মতো কি নাই কথা বলেন কি নাই কিছুই নাই কি দান করবে রাতের বেলা সেই সাহাবি এই মনোযোগ দেন ফোকাস অন মাই আইস জাস্ট ট্রাই টু কনসেন্ট্রেট মনোযোগ দেন ওই সাহাবি রাতের বেলা এক ইহুদির বাসায় গেল ইহুদির বাসায় গিয়ে বলল ভাই কোনো কাজ হবে নাকি ইহুদি বান্দা ডাক দিয়ে বলে ও যুবক একটা কাজ আছে আমার পুরো বাগানটা পরিষ্কার করতে হবে যদি পরিষ্কার করতে পারো 6 সের খেজুর দিব কয়েসের 6 সের খেজুর দিব যদি পরিষ্কার করতে পারো শুধু আল্লাহর রাস্তায় দান করতে হবে বলে সারাটা রাত ওই সাহাবি ইহুদির বাগানে কামলা খেটেছে সুবহানাল্লাহ পড়লেন না সারা রাত খেটে মাত্র 6 সের খেজুর পেয়েছে খেজুর পাওয়ার পরে 3 সের খেজুর নিজের বাসায় দিয়েছে আর 3 সের খেজুর নিয়ে এমনি মুখ ঢেকে লজ্জায় এত কম সম্পদ নিয়ে আসছি এত কম দান করতেছি রসুল কি বলবে সাহাবা একরাম কি বলবে আমি তো বড় গরিব আমি তো বড় অসহায় যখন 3 সের খেজুর নিয়ে আসছে মোনাফেকরা সুযোগ পেয়ে গেছে আমাদের সমাজে মোনাফেক মার্কা লোক আসনা নাই আপনাকে বলবে দোস্ত তোর পক্ষে আমি আছি যা
আপনার পক্ষের কথা বলে আবার অপর পক্ষের কাছে গিয়ে আপনার বিপক্ষের কথা বলবে এরকম মুনাফিক মার্কা লোক আসে না নাই আছে তো এই সাহাবী যখন খেজুর নিয়ে দাখিল করেছে তখন মুনাফিকরা বলছে দেখ ফকির নিয়ে আসছে মাত্র তিন ছের খেজুর আরে যা বেটা নিয়ে যা বাড়িতে গিয়ে খাওয়া কাজে আসবে কিন্তু রসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোয়াট এ ব্রড মাইন্ডেড পার্সোনালিটি হোয়াট অ্যামেজিং পার্সোনালিটি এত বড় ব্যক্তিত্ব দুনিয়াতে আর কারো হতে পারে না ঠিক কিনা বলেন রসুল বললেন আসো আসো রসুল মুচকি হাসি দিয়ে তিন শের খেজুরকে ইসলামের সৈনিকদের যুদ্ধের জন্য মুচকি হাসি দিয়ে গ্রহণ করলেন সুবহানাল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়ানযুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া ইন্নাল্লাহা ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ ডাজ নট লুক এট ইওর বডি Allah does not look at your face, how much beautiful you are, doesn't matter. Allah karo shampukti dekhena, Allah karo chehara dekhena. Wa inna allaha yanduru ila kulubikum wa amalikum. Allah just look at your deeds and your heart. Allah manushe mon dekhe, Allah manushe bhalo amon dekhe kotha bolen chikina. Wa islamir khejur tin sher hote pare, kintu tar bidoye islamer jonno ekta bhalobasha asna nai. Rasul bollen tumra ei tin sher khejurke সমস্ত খাবারের উপরে ছড়িয়ে ছিটিয়ে দাও আল্লাহ এতটা বরকত দিলেন যে সমস্ত সাহাবা একরাম খেয়ে শেষ করতে পারলো না সুবহানাল্লাহ এজন্য দান করবেন এখান থেকে মন থেকে করবেন রাজি আছেন ইনশাআল্লাহ এত আস্তে বললেন যে জোরে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার একটা অবাক করা ঘটনা বলি মনোযোগ সবার আছে তো ইনশাআল্লাহ শুনেন বগুড়ার মানুষ দুই একজন মানুষ এরা কখনো তাফসীর শুনতে আসে না এদেরকে আপনি সোনার ডায়মন্ড আনলেও বসা রাখতে পারবেন না এটা আজীবনও সম্ভব না এটা সম্ভব না যারা বসেছেন শেষ পর্যন্ত বসবেন তারা হচ্ছেন কোরআন প্রেমিক আপনারা কি কোরআন প্রেমিক না কোরআনের বিরুদ্ধের লোক কোরআন প্রেমিক থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক সাহাবী অনেক গরীব সাহাবী ওই সাহাবী আল্লাহর আস্তান করতে চায় কিন্তু দেওয়ার মতো কিছু নাই রাতে বা যখন ঘুমাবে আল্লাহর কাছে দুটো হাত তুলছে আল্লাহ আমার কাছে দেওয়ার মতো কিছুই না আল্লাহ কি দিব দেওয়ার মতো কিছু নাই আল্লাহ তবে একটা দান আমি করতে পারি আজ অবধি আমাকে যারা অনেক দুঃখ দিয়েছে অনেক কষ্ট দিয়েছে অনেক আঘাত করেছে তাদের উপর আমার একটা হক আছে না নাই আসতে বললেন জোরে বলেন আছে না নাই দান করার মতো তো কিছু আমার কাছে নাই আজকে তোমার রাস্তায় আমি আমার ঐজ্য আমি আমার সম্মান সাদাকা করে দিলাম সুবহানাল্লাহ পড়ে ওই সাহেবে যখন সকালবেলা বিশ্বনবীর দরবারে আসলো বিশ্বনবী বললেন রাতের বেলা সাদাকা কে করেছে কেউ হাত তুলে না এবার বিশ্বনবী বললেন রাতের বেলা সম্মানের সাদাকা কে করেছো একজন সাহেব বলল ইয়া রাসূল আমি করছি আল্লাহ রাসূল বললেন তোর সাদাকা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গিয়েছে সুবহানাল্লাহ পড়ে এজন্য সুখে দুঃখে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করবেন তো ইনশাআল্লাহ এবার আসেন দান আমরা প্রকাশ্য করব না গোপনে করব প্রশ্ন আছে না নাই অনেক সময় দেখবেন ফ্রি মোশন নাম শুনছো যুবক ভাই তোমরা এই যে দেখবা রাস্তাঘাটে সব জায়গাতে মানুষ কি প্রকাশ্যে দান করে অনেকের প্রশ্ন হুজুর প্রকাশ্যে দান করা কতটুকু জায়েজ মনে রাখবেন প্রকাশ্যে দান করা জায়েজ যদি মানুষকে উদ্বুদ্ধ করা আপনার উদ্দেশ্য হয় এখন যদি উদ্দেশ্য হয় আমার সবাই ভালো বলবে সবাই আমার প্রশংসা করবে গুণগান গাইবে ওই দানের এক পয়সা মূল্য আল্লাহর কাছে নাই আর যদি গোপনে দান করতে পারেন লাভ আছে তিনটা জয় বলেন কয়টা তিনটা গোপনে যে ব্যক্তি দান করে আল্লাহ বলছে বান্দা গোপনে যে দান করে আমি আল্লাহর রাগ তার উপরে হালকা হয়ে যায় আমি আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যাই সুবহানাল্লাহ বললেন না এক নাম্বার দুই নাম্বার সবচেয়ে মারাত্মক বড় উপকার এটা হায়ার লেভেলের উপকার মনোযোগ আছে সবার যারা থাকবেন তারা শুনতে পাবেন উপকার নাম্বার উপকার নাম্বার যে ব্যক্তি গোপনে দান করে আমাদের মনে অনেক চাওয়া পাওয়া দোয়া আসে না নাই বলেন বলেন আসে না নাই হাদিসে এসেছে কেউ যদি গোপনে দান করার বিনিময়ে আল্লাহকে বলে আল্লাহ ওই যে গোপনে একদিন তোমার জন্য দান করছিলাম
তুমি ওই দানের ওসিলা করে আমার দোয়া কবুল করে নাও। যদি বান্দা গোপনে দানের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া চাইতে পারে, আল্লাহ চাইতে দেরি কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ। এজন্য গোপনে বেশি বেশি দান করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ। গোপনে দানকারী ব্যক্তি যখন কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াবে, দেখবে তার আমলনামা বিশাল ভারী, পাহাড় সমান আমল দাঁড়ানো আছে। সে অবাক হয়ে যাবে, আল্লাহ এত আমল তো আমি করি নাই, এত ভালো আমল তো আমি জীবনেও করি নাই, এত ভালো আমল কই থেকে আসলো? আল্লাহ বলবে, ওই যে গোপনে দান করেছো ওটাকে আমি উহুদ সম পরিমাণ পাহাড়ের মতো করে তোমার আমলনামায় ঢুকাই দিয়েছি। গোপনে দান করবেন না, আজ থেকে করবেন কি করবেন না? গোপনে দানের কয়টা লাভ? এক নাম্বার, যে গোপনে দান করবে আল্লাহর তার কোনো রাগ থাকবে না। দুই নাম্বার, যে গোপনে দান করবে তার দোয়া কবুল করে নিবে একজন, তিনি কে? তিন নাম্বার, গোপনে যে দান করবে কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তার আমলনামা ভারী করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ পড়ে পরে মুত্তাকি বান্দা এক নাম্বার গুণ, সুখে দুঃখে দান করবে একজনের জন্য, তিনি কে? নাম্বার ওয়ান কোয়ালিটি। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন প্রিয় ভাইয়েরা? এখন যদি আপনারা চান যে হুজুর শেষ করে দেন, তাহলে শেষ করে দেব। শেষ হবে না, চলবে? চলবে কি চলবে না? এখন যারা আছেন দে আর দ্য রিয়েল অডিয়েন্স, যারা যাচাই বাছাই কাট ছাট হওয়ার কথা তার কাট ছাট হয়ে গিয়েছে, তারা শুধু আমাকে দেখতে আসতো যে সারা জীবন ইউটিউবে দেখছি, সারা জীবন ফেসবুকে দেখি, তো কেমন লাগে দেখা শেষ বাড়িতে সোজা হাঁটা। আর এই যে এখন যারা আছে তারা প্রকৃতপক্ষে আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, নবী প্রেমিক কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে আমি শেষ পর্যন্ত দেখতে চাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলে মুত্তাকি বান্দার এক নাম্বার গুণ, সুখে দুঃখে দান করার দরকার আছে না নাই? দুই নাম্বার গুণ, মুত্তাকি বান্দা ওয়াল কাওমিন আল গায়ব, দে উইল কন্ট্রোল দেয়ার অ্যাঙ্গার, রাগ উঠলে রাগ ছাড়বেন না, রাগ কন্ট্রোল করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? অনেকে দেখবেন রাগ উঠে গেলে আর কিচ্ছু সহ্য হয় না। ইভেন বাংলাদেশে যত ডিভোর্স হচ্ছে, এই ডিভোর্সের 90% ডিভোর্স হচ্ছে এই রাগের কারণে, ক্রোধের কারণে। স্বামী স্ত্রীকে সহ্য করতে পারে না, স্ত্রী স্বামীকে দে তালাক, সব তালাক, বলো তুই তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর চন্দ্রমুষ্টি তালাক, এই তালাক বাংলাদেশে আসে না নাই? আপনি বোঝেন কোন লেভেলের সে অ্যাংরি, কোন লেভেলের রাগ হলে সে করতে পারে রাগ কন্ট্রোল? সকলে করবেন তো ইনশাআল্লাহ? বিশ্বনবী রাখতেন না, যতক্ষণ পর্যন্ত নবীর উপরে আঘাত এসেছে বিশ্বনবী রাগেন নাই, যখন ইসলামের উপরে আঘাত এসেছে বিশ্বনবী রেগে রেগে ফার হয়ে গিয়েছে যে কিনা বড়। আমাদের কথা একটাই, ভাই তুই আমার গালি দে আমি সহ্য করব, তুই আমার বাপের গালি দে আমি সহ্য করব, মাকে গালি দে আমি সহ্য করব, বউকে গালি দে সহ্য করব, কিন্তু ইসলামকে নিয়ে একটা টু শব্দ করবি আল্লাহর জমিনে আমার দেহে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে এটা আমি বরদাস্ত করতে পারবো না ইনশাআল্লাহ। এই ইমান নিয়ে চলবেন তো ইনশাআল্লাহ। বিশ্বনবী একবার রাস্তা দিয়ে হাঁটতেছে, একজন ফকির আসলো, ফকির এসে নবীর একটা চাদর ছিল, আলাইহি বুরদুন নাজরানি, নাজরান কথা একটা চাদর, চাদরে একটু শক্ত কাপড় ছিল যেটা খুব ইচড়ে টাইপের, খুব আপনার কাটালো টাইপের, ছিঁড়ে যাওয়ার মতো একটা অবস্থা। একজন ফকির এসে টান দিয়েছে চাদরটা, এমন জোরে টান দিয়েছে রসুলের পিঠের চামড়া ছিলে গিয়েছে। ফালতাফাতা ইলাইহি, রসুল হঠাৎ করে ঘুরে তাকালেন, ফাদহিকা, রসুলের চামড়া ছিঁড়ে গিয়েছে, তবু রসুল ফিরে একটা মুচকি হাসি দিলেন। এত আস্তে পড়লেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনার আমার হইলে ধর কোপা, ধর এটারে ধর, কে রাগ আমাদের মাঝে আসনা নাই? কন্ট্রোল ইউর অ্যাঙ্গার। বগুড়ার মানুষ, হাজরা দিঘির মানুষ রাগ আসলে আল্লাহর জন্য সংবরণ করে নেবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার, রাগ কমাবেন কেমন করে? যদি খুব বেশি রাগ হয় সকলে পড়বেন আউযু বিল্লাহি, পড়েন আউযু বিল্লাহি
মিনাশ শাইতানির রাজীম রাসূল বলেছেন রাগ যখন উঠে ফালিয়াতা আউযু সেজন্য আউযু বিল্লাহ পড়ে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাগকে হালকা করে দিবে সুবহানাল্লাহ আর যদি দারুণ অবস্থায় রাগ হয় বলেন না দায় রাগ উঠছে কি করবেন আচ্ছা বসেও আর রাগ কমে না মাশাআল্লাহ শুয়েও রাগ কমে না রাজি আছেন ইনশাআল্লাহ পদক্ষেপ কয়টা জোরে বলেন কয়টা পদক্ষেপ দাঁড়ায় রাগ আসছে বসেও কমে না শুয়েও কমে না রাগ কমে তো যাবি কোথায় রে তো যাবি কোথায় টিপস অ্যাপ্লাই করবেন তো ইনশাআল্লাহ আর একটা কাজ করবেন হাদিস শুনেন আল গাযাবু মিনাশ শাইতান এ রাগ এসেছে শয়তানের পক্ষ থেকে কার পক্ষ থেকে والشيطان خلق من النار شيطان কে সৃষ্টি করা হয়েছে আগুনের থেকে والنار تطفئ من الماء আর এই আগুন নিভে যায় পানির দ্বারা فاذا غضب احدكم فليتوضا যখন তোমরা রাগান্বিত হয়ে যাবা অজু করবা ঠান্ডা পানি দিয়ে এই ঠান্ডা পানি তোমার রাগকেও ঠান্ডা করে দিবে সুবহানাল্লাহ সিগনিফিক্যান্স দেখছেন হাদিসের ধারাবাহিকতা কত সুন্দর যে রাগ আসছে শয়তানের থেকে শয়তান সৃষ্টি আগুন থেকে আগুন নিভে যায় পানির দ্বারা যখন রাগ উঠবে পানি দিয়ে উজু করে ফেলবা তোমার রাগ কোথায় যে পালায় যাবে তুমি টেরও পাবা না সুবহানাল্লাহ পড়ে এজন্য মুত্তাকি বান্দার দুই নাম্বার গুণ রাগকে কন্ট্রোল করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার গুণ ওয়ালাফিনা আলিন্নাস যারা মুত্তাকি বান্দা হবে তারা মানুষকে ক্ষমা করে দিবে ক্ষমা করে দিবেন তো ইনশাআল্লাহ আচ্ছা ভাই গত সপ্তাহের শুনেন একটা প্রশ্ন করি গত সপ্তাহের শনিবারে কি খেয়েছেন এটা কি মনে আছে এত আস্তে বললেন মনে আছে গত সপ্তাহের শনিবারে কি খাইছেন তাই মনে নাই কিন্তু দুই বছর আগে কে আপনাকে কষ্ট দিয়েছে কে আঘাত দিয়েছে এটা ভেতরে পেয়ে বসে আপনি ঘুরে বেড়াচ্ছেন মনে রাখবেন যেটা আমরা এখান থেকে করি এটা মনে থাকে না কিন্তু ভাই যেটা এখান থেকে করি এটা আজীবন দুঃখ কষ্ট আমাদেরকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয় ঠিক কিনা এই যে যুবকগুলো দেখেন বেশিরভাগ যুবক আজকাল ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গিয়েছে এরকম যুবক কোনো এলাকায় নাই না না এলাকায় নাই অন্য এলাকায় আচ্ছা 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 আমার কোন দোষ নাই তোমরা বলছো আমার কোন দোষ নাই হাত নামাও শোনো যেই তোমাকে ছ্যাঁকা দিক এটা ছ্যাঁকা নয় এটা সামনে এগিয়ে যাওয়ার একটা ধাপ একবার বলছিলাম না জিন্দগি মে কবি কবি আগে বাড়নে কে লিয়ে এক কদম পিছে ভি জানা পড়তা হ্যায় কেউ ছ্যাঁকা দিলে বেকা হয়ে যাবা না স্ট্রংলি দাও গোটা বিশ্বের মানুষ তোমাকে স্যালুট করতে বাধ্য হবে ঠিক কিনা বলো দাঁড়িয়ে যাবা কারো ভয় করবা না কাউকে পরোয়া করবা না রাজি আছো ইনশাআল্লাহ ক্ষমা করে দিবা ক্ষমার গুণ রাখবা যুবক ভাই রাজি আছো ইনশাআল্লাহ চার নাম্বার গুণ মুত্তাকি বান্দা যদি গুনাহ করে ফেলে তারা তওবা করে ফেলবে গুনাহ করে হয়ে গেছে মাস্টারবেশন করছেন জেনা করে ফেলছেন সুদ খাইছেন ঘুষ খাইছেন নেভার লুজ হোপ এন্ড নেভার বি ফ্রাস্ট্রেটেড হতাশ হবেন না নিরাশ হবেন না গো ব্যাক টু ইওর লর্ড রবের কাছে ফিরে যাবেন আপনার দোয়া আপনার ক্ষমা কবুল করে নিবে একজন তিনি কে পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় প্রণামে গুনাহ হয়ে যেতে পারে জেনা হয়ে যেতে পারে সুদ খাওয়া হয়ে যেতে পারে বাট ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইওর লর্ড قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله হে আমার বান্দারা যদি গুনাহ হয়ে যায় নিরাশ হয়ে যেও না হতাশ হয়ে যেও না তুমি আল্লাহর কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে ইন্নাল্লাহা ইয়াগফিরু দুনুবা জামিয়া আল্লাহ তোমার জীবনের সব গুনাহটা মাফ করে দিবেন হাতটা তুলবেন তাহাজ্জুদের জায়নামাজে বসে তাওবা করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ লাস্ট কোয়ালিটি লাস্ট কোয়ালিটি ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন তওবা করার পরে
they will never repeat this sin again in their life. তওবা করে ফেলছেন আর করা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? যুবক ভাইরা আওয়াজ দাও, বাঘের বাচ্চার মতো আওয়াজ দাও, জোরে বলো ইনশাআল্লাহ। তওবা করার পরে শয়তান ধোঁকা দেয়, আবার কর আবার কর, এরকম ধোঁকা শয়তানের আছে না নাই? এক যুবক আমারে মেসেজ দিয়েছে সেদিন, মেসেজ লিখছে যে হুজুর অনেকবার রিলেশনশিপ ব্রেকআপ করছি, অনেকবার বলছি তোমার সঙ্গে আর জীবনেও কথা বলবো না, রাতের বেলা বলে ঘুমাইছি, দিনের বেলা আর কিছু টের পাইনি, আবার রিলেশন শুরু হয়ে গিয়েছে। এই সমস্যা যুবকদের মাঝে আছে না নাই? শয়তান বড় মারাত্মক জিনিস ভাই, এই যে কি জিনিস তোমার মাথায় ধরবে না এটা। দেখেন আপনি যখন একজন মেয়েকে বলবেন আপনি রাগটা করছেন নাকি, এতক্ষণ তাফসীর করলাম, দুই একটা কথা যুবক দিকে না বলে তো ওয়াজ হবে না, বলবো না কি বলবো না? তুমি যখন তোমার হারাম রিলেশন ব্রেকআপ করার জন্য বলবা যে আই এম রিয়েলি সরি, আই ক্যান্ট বিলং দিস হারাম রিলেশনশিপ, আই এম রিয়েলি সরি, তখন তোমার গার্লফ্রেন্ড কি বলবে জানো? তুমি কি আমাকে আর ভালোবাসো না? তুমি কি আমাকে বিয়ে করবো না? ভুলে গেলে সব ওয়াদা, ভুলে গেলে? এই যে যুবকের ইমোশনাল ব্ল্যাকমেইল, এরা কি ব্ল্যাকমেইল? ইমোশনাল ব্ল্যাকমেইল। তখন যুবক বেচারা খায় থাকা বেকার, বলে যে না জানা আমি সত্যি ভালোবাসি, সত্যি ভালোবাসি। যেই বলা শুরু হারাম রিলেশনশিপ আবার শুরু হয়ে যায়। তো যখন হারাম রিলেশন থেকে ব্যাক করে চলে এসেছো যে আর করবো না, বাস এখানে স্টপ হয়ে যাবে, আর আজীবন তুমি হারাম রিলেশনে পা রাখবে না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা যদি রিলেশন থেকেও থাকে, অপশন একটা, অপশন কয়টা? হয় বিয়ে করো নয় ফুটো, হয় বিয়ে করো নয় ফুটো। কারণ যুবক এদিকে দিকে দিকে, যেই মেয়ে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে তাকে যখন তুমি বিয়ের প্রপোজ দিবা, আল্লাহর কসম আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে তার মতো সুখী আর কেউ হবে না। তো তুমি যখন হালালের প্রস্তাব দিবা, মেয়ে যদি ছ্যাঁকা ফ্যাঁকা খেয়ে যায়, মনে রাখবা এটা মেয়ে না, এটা একটা প্রতারক। বের হয়ে আসো, বের হয়ে আসো, বের হয়ে আসো, চলে আসো। যদি এখন চলে না আসো, আগামীতে পাবনা যাওয়ার জন্য তৈয়ারি নাও। এমন পাগল হবা, তোমার কবিরাজ কও আর হুজুর কও, কোনো তাবিজ দে, কোনো কাজ হবে না। ফিরে আসার সময় এখন, পরিবর্তনের সময় এখন, ব্রেকআপের সময় এখন, ব্রেকআপ করে আজকে তোমার সম্পর্ক হারাম করার সময়টা এখন, কথা বলছি কিনা? এই জন্য যদি হারাম রয়েছে গুনাহ হয়ে যায়, তওবা করে ফিরে আসবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আসুন, মুত্তাকি বান্দার গুণ শুনলাম কয়টা, জোরে বলেন কয়টা? আমি রিপিট করি, যে যুবক বলতে পারবে মানি ব্যাগটা আগে বের করি না, বিশ্বাস করবে না, এটা আবার খুব মুশকিল। তাফসীর যে করলাম এটাও মুখস্থ করতে হবে, পারা যাবে তো ইনশাআল্লাহ? আচ্ছা আমরা কি বামপন্থী না ডানপন্থী? এই তো আওয়াজ এবার আসছে, বামপন্থী না ডানপন্থী? ডানে আছে দুইটা জিনিস, আমি বলবো যদি সহজ করার জন্য বলতেছি, ডানে আছে দুইটা জিনিস, কয়টা? এক নম্বরে আল্লাহর ক্ষমা, এক নম্বরে কি? দুই নম্বরে জান্নাত, দুই নম্বরে কি? বামে আছে আল্লাহর ক্রোধ আল্লাহর জাহান্নাম। তাহলে আমরা কি বামে যাব না ডানে যাব? জান্নাত পাবে সেই বান্দা আল্লাহর ভয় রাখে, যে বান্দা তো আল্লাহর ভয় থেকে, তার আবার কয়টা গুণ আল্লাহ বলেছেন? এবার মনোযোগ দিয়ে শুনতে হবে, এবার মনোযোগ দিয়ে শুনতে হবে। এক নাম্বার সুখে দুঃখে, সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? কয় নাম্বার? দুই নাম্বার, রাগ কন্ট্রোল করবে। কি কন্ট্রোল করবে? এটা কয় নাম্বার? তিন নাম্বার হচ্ছে দে উইল ফরগিভ পিপল, মানুষকে ক্ষমা করে দিবে। কয় নাম্বার? চার নাম্বার, মুত্তাকি পিপল দে ক্যান ডু এনিথিং, দে ক্যান মিস্টেক্স ইন দেয়ার লাইফ, যে কোনো ভুল তারা করতে পারে কিন্তু এটার উপরে তারা স্থির থাকবে না, দে উইল গো ব্যাক টু দেয়ার লর্ড, তওবা করবে। চার নাম্বারে কি? আওয়াজ নাই ডান পাশে। চার নাম্বারে কি? পাঁচ নাম্বার, এন্ড দ্যাট ইজ দ্য লাস্ট কোয়ালিটি, when they will go back to their Lord, they will never repeat this sin again in their life.
তওবা করে ফেলছে আর জীবনেও এই গুনাহ করবে না এই পাঁচটা গুণ এবং আয়াতের মূল মেসেজটাকে এরা যে বলতে পারবে দাঁড়াও সর্বনাশ এদিকে 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 সর্বনাশ হ্যাঁ আওয়াজ দিয়ে বলতে হবে আয় সূরার নাম কি যেসব আলোচনা করছি সূরাটার নাম কি এই লোকে আমি টাকা দিব তো টাকা দিব টাকা লস যাবে আপনার বলতে টাকা লস যাবে হ্যাঁ ভাই বলেন আমার আলোচনা তাফসীরটা আপনি এমন ভাবে বলবেন যেন মানুষ মুখস্থ করে বাসায় যায় বাংলা এক নাম্বার কি মাশাআল্লাহ দুই নাম্বার এ কেউ বললে কিন্তু আমি টাকা দিব না বলে দিলাম একবার মাশাআল্লাহ তিন নাম্বার মাশাআল্লাহ পড়ুন মাশাআল্লাহ এ টাকা লস রে টাকা লস করে দিলে রে বাবা আচ্ছা উপরে উপরে আসো আজকের প্রোগ্রাম সফল শোনেন এই শোনেন মানুষের মন জয় করে বসিয়ে রাখার চাইতে প্রকৃতপক্ষে তাফসীর করা অনেক বেশি জরুরি আসেন ওয়ালাইকুম আসসালাম দোয়া অনেক দোয়া ভালোবাসা অনেক দোয়া থাকবে আল্লাহ কবুল করে আসসালাম ঠিক আছে এত কথা বললাম তবু আমি জানি আমি এখান থেকে যাওয়ার পরে অনেকেই আলোচনা সমালোচনা গিবত করবেন তবে আমি তাদের কাছে একটা মেসেজ দিয়ে বলতে চাই আজকে আমি একটা কথাও ক্রমের বাহিরে বলি নাই যদি আপনি নারাজ হয়ে যান আপনি আমার উপরে না আপনি কোরআনের উপরে নারাজ হয়ে যাবেন আলোচনা কি একটা ফালতু করছে আপনার মনে হচ্ছে মনে হচ্ছে আপনার বলে আজ থেকে জান্নাতি হব না জাহান্নামী আল্লাহ আমাদেরকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করুন কোন আমিন মুত্তাকি বান্দার পাঁচটা গুণ রাখার তৌফিক দান করুন কোন আমিন এই যুবক সেলফি পরে বসো বসো মাহফিল শেষ না হলে সেলফি আর ক্যামেরা মোবাইলে পাগল হয়ে যায় আজই একটা তামাশা বসো দোয়া করতে হবে না এত বড় মাহফিল মুরব্বীর আয়োজন করেছে যুবকরা ঘাম ছড়িয়েছে দোয়া করার দরকার আছে না নাই সকল দুরুদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ